আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের অংশীদারি ব্যবসা সম্পর্কে। আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করছি এক মালিকানা ব্যবসা সম্পর্কে, আজকে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসা। এই অংশীদারি কথাটার অর্থ হচ্ছে কোনো বস্তুর বা কোনো প্রতিষ্ঠানের অংশীদার, দুইজন মালিক থাকা, সেটাই হচ্ছে অংশীদার। এবার যদি আমি অংশীদারি ব্যবসাটা কি সেটা বলতে সেটা তোমাদেরকে বুঝাইতে যাই, তাহলে আমি এইভাবে বলবো, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের মূলধন বিনিয়োগের মাধ্যমে যে কারবার প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে অংশীদারি কারবার। তাহলে এখানে প্রথমত শর্ত, অংশীদারি ব্যবসা করতে হলে দুই বা ততোধিক ব্যক্তি লাগবে। দুই বা ততোধিক ব্যক্তি যদি না হয় তাহলে অংশীদারি ব্যবসা হবে না। এবং এই অংশীদারি ব্যবসাটা যখন দুইজনে সমান হারে কি করতে হবে, মূলধন বিনিয়োগ করতে হবে। কারণ দুইজনে মূলধন বিনিয়োগ করলে দুইজনেরই চুক্তি অনুযায়ী দুইজনের লাভ লোকসান বন্টন সব কিছু আমরা এই সম্পর্কে পরবর্তীতে আরো আলোচনা করব, কিন্তু আমরা এই কথাটা বোঝার জন্য আমরা বলছি যে এবার দেখো অংশীদারি ব্যবসাটা যে আমরা করব, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে অংশীদারি ব্যবসা আমরা করব, এই অংশীদারি ব্যবসাটা করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সেই জন্য এই অংশীদারি ব্যবসাটা করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। কারণ এই পদ্ধতিগুলি আবিষ্কৃত হওয়ার কারণ হচ্ছে বা তৈরি করার কারণ হচ্ছে যেন ভবিষ্যতে ব্যবসা নিয়ে কোনো রকম ঝামেলা বা কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য এই অংশীদারি করার জন্য কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম তৈরি করা হচ্ছে। তাহলে অংশীদারি ব্যবসার আসলে মূল একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি যে চুক্তি করতে হবে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে অবশ্যই চুক্তি থাকতে হবে। এখন চুক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন মৌখিক চুক্তিটা কি, আমি যদি তোমাদেরকে বলি, দুইজনের মধ্যে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে দুইজনের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করে নেওয়াটাই হচ্ছে কি এই চুক্তি। আবার এই চুক্তিটা আবার লিখিত হতে পারে। অংশীদারি ব্যবসার আরেকটা চুক্তি হচ্ছে, তুমি মৌখিক করার পর যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো বা আমি অন্য আরেকজনকে বিশ্বাস করতে না পারি, তাহলে আমাকে এটা লিখিত নিতে হবে। এটাই হচ্ছে আসলে চুক্তির মধ্যে, যত ধরনের চুক্তি হোক, মৌখিক বা একজন আরেকজনকে যত মৌখিকভাবে বিশ্বাস করুক, কিন্তু সবচেয়ে বড় ধরনের বিশ্বাসযোগ্য চুক্তি হচ্ছে লিখিত চুক্তি। আমরা যদি লিখিত চুক্তি করি তাহলে আমরা কেউ একে অপরকে দোষারোপ করতে পারবো না, বা কেউ কারো কাছ থেকে অতিরিক্ত সুবিধা নিতে পারবে না, বা কেউ কারোর অতিরিক্ত বোঝার মধ্যে ফেলতে পারবে না। এই জন্য যত ধরনের চুক্তি হোক না কেন, লিখিত চুক্তিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যথোপযুক্ত হিসাবে গণ্য হয়। এই অংশীদারি ব্যবসা যে চুক্তিবদ্ধ হবে, এখন চুক্তি করলে আমি লিখিত চুক্তি করলাম, এই চুক্তিটা তো লিখিত চুক্তি করে এটাকে রেজিস্ট্রি করতে হয়। এই জন্য রেজিস্ট্রি করার জন্য বাংলাদেশ সরকার 1932 সালে একটা অংশীদারি আইন তৈরি করছে, যে 1932 সালের অংশীদারি আইনে যে কিভাবে আমরা এটাকে পরিচালনা করব। তাহলে এখন যদি আমরা কোনো চুক্তি করতে চাই, কোনো চুক্তির মধ্যে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অংশীদারি ব্যবসা যদি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই 1932 সালের এই অংশীদারি আইন দ্বারা কিভাবে একটা চুক্তি সম্পূর্ণ করা যায় সেই নিয়মগুলো, সেই পয়েন্টগুলো আমাদের অনুযায়ী আমাদেরকে চুক্তি সম্পন্ন করতে হবে। তাহলে আমরা এই অংশীদারি ব্যবসা করতে গেলে প্রথমত আমরা জানি যে দুই বা ততোধিক ব্যক্তি লাগবে, এরপর আমাদের প্রয়োজন হবে যে চুক্তি। এবার চুক্তিটা লিখিত করতে পারি, মৌখিকও করতে পারি, তবে লিখিত চুক্তিটাই হচ্ছে সবচেয়ে যথোপযুক্ত ব্যবসা। এখন আমাদের এই অংশীদারি ব্যবসা যদি আমরা করতে যাই, এটাতে আমাদের কি ধরনের সুবিধা আর কি ধরনের অসুবিধা হয়, আমরা যদি একটু চিন্তা করি,
আমরা এই অংশীদারি ব্যবসায়ের মধ্যে আমি মনে করি অনেক সুবিধা রয়েছে। যেমন আমরা দেখা যায় যে এমন একটা প্রতিষ্ঠান গড়তে চাচ্ছি বা আমি নিজেই প্রতিষ্ঠান গড়তে চাচ্ছি, আমার সেই পরিমাণ মূলধনের অভাব রয়েছে, এখন আমি সেই ধরনের মূলধনের কারণে আমি ব্যবসাটা পরিচালনা করতে পারতেছি না, সেই জন্য আমাকে যদি অন্য আরেকজন অংশীদারের মাধ্যমে আমি এই তার কাছ থেকে সমহারে মূলধন নিতে পারি, তাহলে আমি আমার ব্যবসাটা গঠন করতে পারি। তাহলে দেখা গেল যে এটা অংশীদারি মাধ্যমে যদি আমরা অংশীদারি ব্যবসা যদি করা যায় বা তাহলে আমাদের এই একটা সুবিধা আমরা পেয়ে যাই। দ্বিতীয়ত আছে যে ঝুঁকি, আমরা রিস্ক যেটা বলি, যে আমাদের মধ্যে যদি কোনোভাবে ব্যবসা, আসলে ঝুঁকিটা হচ্ছে আমি আগে বলছি ভবিষ্যতের অনিশ্চয়তাটাকেই ঝুঁকি বলে, আর্থিক ক্ষতির সম্ভাবনা অনিশ্চয়তাটা হচ্ছে ঝুঁকি। এখন এই যে ঝুঁকি আমরা নিব, যদি অংশীদারি ব্যবসার মাধ্যমে আমরা করি, অংশীদারদের নিয়ে আমরা করি, তাহলে দেখা গেল যে আমার ঝুঁকিটা আমার ক্ষতিটা আমরা দুইজনে ভাগ করে নিলাম, তাহলে কি হলো নিজেদের মধ্যে আর এই ক্ষতির চাপটা বেশি পড়তেছে না। এই জন্য আমরা মনে করি যে বা এই অংশীদারি ব্যবসা করতে গেলে যদি আমরা দুইজন অংশীদার নিতে পারি, তাহলে আমাদের মধ্যে ঝুঁকিটা কি হয়ে যাবে, সঠিক হারে বন্টন হয়ে যাবে। তারপরে আছে যে সম্পদের সঠিক ব্যবহার। এই অংশীদারি ব্যবসায়ের মাধ্যমে আমাদের দেশে অনেক জিনিস আছে, অনেক বাড়ি বস্তু আছে যেখানে অনেক মূলধনের প্রয়োজন, যদি দুইজনের মাধ্যমে আমরা এগুলো করতে পারি, তাহলে দেখা যায় যে আমরা এই মানুষ আমাদের সম্পদকে আমরা সঠিকভাবে তুলে ব্যবহার কাজে করতে পারি। এটা যদি আমি একটু বলি যে এটা কিভাবে আমরা করতে পারি, যেমন আমরা এখন আমাদের দেশে যে একটা ব্যাগ তৈরি করে, আমরা বিভিন্ন শপিং ব্যাগ, এই শপিং ব্যাগগুলো তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে এই অনেক মূলধনের প্রয়োজন। এখন আমরা যদি এই দুইজন অংশীদারের মাধ্যমে মূলধন যোগানের মাধ্যমে যদি ওই মেশিন পত্রগুলো ক্রয় করতে পারি, তাহলে আমাদের দেশে যে সমস্ত কাঁচামাল রয়েছে সেইগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমাদের লক্ষ্যে আমরা যেতে পারবো এবং সম্পদে পরিণত করতে পারবো। যেটা আমাদের দেশে আমরা এখন আমাদের যে শপিং ব্যাগগুলো আমরা দেখতে পাই, যে টিস্যু বিভিন্ন ধরনের থেকে আমরা কি করতে পারি, এই টিস্যু সংগ্রহ করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের থেকে উৎকৃষ্ট মাল থেকে আমরা এইগুলো সংগ্রহ করি। তারপরে আছে ব্যবসায়ের কর্মসংস্থান সৃষ্টি। এই অংশীদারি ব্যবসায় যেহেতু মূলধনের পরিমাণটাও বেশি, সেহেতু আমাদের এখানে এই ঝুঁকির হারটা, কর্মসংস্থানের হার বেড়ে যাবে। যেহেতু ব্যবসার আয়তন বেড়ে যায়, সেই ক্ষেত্রে কর্মসংস্থানের হারও বেড়ে যায়। এরপরে যদি আমরা অংশীদারি ব্যবসার আরেকটা সুবিধা দেখি, যে এটার আর কি সুবিধা আছে, সুবিধা আমরা যদি বলতে যাই, অনেক সুবিধা আমরা অংশীদারি ব্যবসা থেকে আমরা পাইতে পারি। এই জন্য তোমরা বাসায়ও আরও এগুলো নিয়ে আলোচনা করবা, দেখবা। এবার আমি কিছু অংশীদারি ব্যবসায়ের অসুবিধার কথা বলি। যেমন দেখো, অংশীদারি ব্যবসার অসুবিধাও আছে, সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। যেমন তুমি যদি একটা অংশীদারি ব্যবসা গঠন করতে চাও বা গঠন করতে করার জন্য চেষ্টা করো, তাহলে তোমাকে কিন্তু চুক্তি অনুযায়ী চুক্তি করতে হবে, চুক্তির জন্য তোমাকে বিভিন্ন এভিডেন্স সংগ্রহ করতে হবে, এটা কিন্তু এক ধরনের একটা ঝামেলা। তারপরে তুমি দেখো যে অংশীদার খুঁজে বের করা, এখন তুমি যেই ধরনের মেন্টালিটি, যেই ধরনের চিন্তা চেতনার উপর তুমি প্রতিষ্ঠিত, কিন্তু তোমার যে অংশীদার, তুমি সেই ধরনের অংশীদার পাও কিনা সেটা নিয়েও একটা ঝামেলা থেকে যায়। বা তুমি একজনকে দেখলা যে হ্যাঁ ভালো নিলা, কিন্তু দেখা পরবর্তীতে সে একটা সময় বললো যে আমার মূলধন ফেরত দাও ব্যবসায়ের মধ্যবর্তী কাল থেকে, তাহলে দেখা যায় যে এখানেও সুবিধে হতে হয়তো বা ঠিক আছে আইনের মাধ্যমে হতে পারে, কিন্তু পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এইরকম অনেক সমস্যা আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই, আমরা এই রকম অংশীদারি ব্যবসায়ের যে অসুবিধা দেখা দেয়। এবার অংশীদারি ব্যবসা মাধ্যমে আমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। যে অংশীদারি ব্যবসায় দেখো,
কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য আমি আগেই বলছি, চেনার উপায়, কিভাবে চিনবা যে এটা একটা অংশীদারি ব্যবসা। এইটাকে চেনার জন্য আমরা কিছু, আমরা যে সংজ্ঞাগুলো এগুলো আলোচনা করছি সেখানে কিছু বৈশিষ্ট্য আমরা পাই, যখন দেখব যে দুই বা ততোধিক ব্যক্তি এই ব্যবসাটা পরিচালনা করতেছে তখন আমরা বুঝতে পারি এটা একটা অংশীদারি ব্যবসা। আবার যখন দেখব যে এটা চুক্তি দ্বারা সম্পাদিত হয়েছে, চুক্তির মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, তখন আমরা বুঝবো যে এটা একটা অংশীদারি ব্যবসা। তারপরে যখন দেখব যে এটার মধ্যে আইন দ্বারা, আইন দ্বারা প্রতিষ্ঠিত, তখন আমরা বুঝবো এটা হচ্ছে কি একটা অংশীদারি ব্যবসা। আবার মূলধনের পরিমাণ, যখন দেখব যে আমাদের মূলধনের পরিমাণ অত্যাধিক, মোটামুটি আমরা ভারী মালামাল ক্রয় করার মতন মূলধন আমাদের প্রতিষ্ঠানে বা কারবারে আছে, তখন আমরা বুঝতে পারি এটা একটা অংশীদারি ব্যবসা। আর তারপরে আমরা যখন দেখব যে মুনাফা বন্টন, যদি দেখি যে এটা মুনাফা অংশীদারি ব্যবসা, একজনই কোনো মুনাফা ভোগ করে না, দেখা যাচ্ছে যে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা বন্টন করে নিয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি এটা একটা অংশীদারি ব্যবসা। এইরকম অনেক বৈশিষ্ট্য আছে, আমরা এগুলো কিছুটা তোমাদের জন্য এখানে দিলাম, বাকিগুলো তোমরা বই থেকে দেখবা। কিন্তু আমি আজকে তোমাদেরকে এটাই বলবো, যাই হোক আমরা এখানে আজকে চারটা প্রশ্ন আলোচনা করছি, এই চারটা প্রশ্ন যদি আমরা একটু ভালোভাবে বাসায় দেখি তাহলে আমার মনে হয় যে তোমাদের এখানে এই অধ্যায়ে আর বেশি কিছু পড়ার লাগবে এমন না, কিন্তু তোমাদেরকে এগুলো পড়তে হবে। পড়ে অন্তত এগুলো কি বলছি আমরা সেগুলো তোমরা বাসায় পড়বা, তারপরে সামনের দিকে আরো কিভাবে ভালো করা যায় সেই সম্পর্কে আমরা তোমাদেরকে অবহিত করব। আচ্ছা যাক, আমরা পরবর্তীতে যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী কারবার বা যৌথ মূলধনী ব্যবসা কি, যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে আমরা আলোচনা করব। যদিও এই বিষয়টা, এই অধ্যায়টা অত্যাধিক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিলতা আছে, যেহেতু যৌথ মূলধনী এখানে আইনের কিছু, আইনের এভিডেন্স আছে, আইনের কিছু উদ্বৃত্তি আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই জন্য ক্লাসে মনোযোগ দিয়ে তোমরা শুনবা। এটাই বলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।